বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্লে ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা ১১ নাম্বার ক্লাস। বাংলা ১১ নাম্বার ক্লাসে আজকে তোমাদের জন্য নির্ধারণ, ব্যঞ্জন বর্ণ মোট কয়টি, কী কী ব্যঞ্জন বর্ণ কয়টি ও কী কী। সবাই লক্ষ্য করো, ১ নাম্বার, ব্যঞ্জন বর্ণ কয়টি ও কি কি। ব্যঞ্জন বর্ণ মোট কয়টি ও কি কি। ব্যঞ্জন বর্ণ মোট কয়টি ও কি কি। ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। মোট ৩৯টি যথা ক, খ, গ, ঘ, ঙ, এভাবে আমরা ব্যঞ্জন বর্ণ পুরো করব। কয়টি একবারে? ৩৯টি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, এই ল। ট, ঠ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দ, ঠ, ণ, ত, খ, দ, ধ, দ, ণ, ণ, প, খ, ব, ভ, ম, প, ফ, প, ফ, ব, ভ, ম, অন্তর্য র, ল, অন্তর্য র, ল, তাল, বর্ষ, মূর্ধন্য ষ, তাল, বর্ষ, মূর্ধন্য ষ, দন্ত ষ, হ, ডয় শূন্য, র, ঢয় শূন্য, ড, দন্ত ষ, হ, ডয় শূন্য, র, ঢয় শূন্য, র, অন্তস্থ, অখণ্ডত, অন্তস্থ, অখণ্ডত। এরপরে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, অনুস্বার বিসর্গ আর চন্দ্রবিন্দু। এটা ছিল আমাদের ৩৯টি স্বরবর্ণ। সবাই তোমরা কি করবে, মনোযোগ সহকারে মুখস্থ করো। ব্যঞ্জন বর্ণ ৩৯টি যথা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ,
চন্দ্রবিন্দু ক থেকে দন্ত ন পর্যন্ত বর্ণগুলো লেখো, এটা দুই নাম্বার। ক থেকে দন্ত ন পর্যন্ত, ক থেকে দন্ত ন পর্যন্ত বর্ণগুলো লেখো। ক থেকে দন্ত ন পর্যন্ত বর্ণগুলো লেখো। উত্তর ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ট ঠ ড ঢ মূর্ধন্য ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন। এটা ছিল দুই নাম্বার। ক থেকে মূর্ধন্য পর্যন্ত দন্ত ন পর্যন্ত লেখো, যেটা আমরা লিখলাম ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন। এবার আমরা এ দুইটার পরে তিন নাম্বার প্রশ্নে যাব। তিন নাম্বার প্রশ্নটা থাকবে তোমাদের জন্য পূর্ণমাত্রার বর্ণ কয়টি, পূর্ণমাত্রার বর্ণ কয়টি। পূর্ণমাত্রার বর্ণ ২৬টি, পূর্ণমাত্রার বর্ণ ২৬টি, এটা ছিল একটা। এরপরে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ ৭টি, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ ৭টি, অর্ধমাত্রায় ব্যঞ্জন বর্ণ ৭টি, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ ৬টি। আর ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। এই চারটি তোমরা কি করবে, মুখস্থ করবে, যাতে পরীক্ষায় ধরলে তোমরা পারো। চারটি গুরুত্বপূর্ণ। এক নাম্বার মানে পূর্ণমাত্রার বর্ণ ২৬টি, দুই নাম্বার অর্ধমাত্রার বর্ণ
ব্যঞ্জন বর্ণ সাতটি আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ ছয়টি আর ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি। এক নম্বরে আমরা শিখেছি ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি কি কি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা শিখেছি। দুই নম্বরে পূর্ণ মাত্রার বর্ণ ২৬টি, তিন নম্বর অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ ৭টি, চার নম্বর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ ৬টি, পাঁচ নম্বর ব্যঞ্জন বর্ণ মোট ৩৯টি, আর ৬ নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে ক থেকে দন্ত ন পর্যন্ত লেখা, সেটা আমরা লিখেছি। তোমরা সবাই বাসায় গুরুত্ব সহকারে এই পড়াগুলো বারবার পড়বে এবং মুখস্থ করবে, যাতে করে পরীক্ষায় বলতে তোমাদের কোনো সমস্যা না হয়। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই টেনশন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।